دادايا هار جابونا اوهي আসিবে কি সে লাগল মোর জীবনে আসিবে কি সে লাগল মোর জীবনে মিলনের সাথ জাগে বন্ধু এই বয়স বলে তোমার সনে মিলনের সাথ জাগে বন্ধু দেখছিস গান গাইতে বলে এই শুনো আমি কি বলতেছি আমাদের সারের মাসিক বন্ধ হয়েছে তাই আজকে স্কুলে সার আসবে না আজকে 20-30টা অনুষ্ঠান হবে কি অনুষ্ঠান 20-30টা অনুষ্ঠান এই বিচিত্রটা অনুষ্ঠান আচ্ছা হইলো বিচিত্র অনুষ্ঠান এই আমাদের সারের মাসিক বন্ধ হয়ে গেছে ভালো করে শুনি নিও আজকের মতো সার আমি আমি যা পড়া দেব সম্পূর্ণ মুখস্থ করবে ঠিক না আচ্ছা কুইট এই তোমার নাম কি নাম বেবি দিনে কয় টিপ মারো রাতে কয় টিপ মারো আরে আমার নাম বেবি তোমার নাম বেবি আমি মনে করছি চালানি বেবি ও ঠিক আছে তে আমাদের স্যার মারা গেছে আমি যে পড়া দেব বড় ভালো করে মুখস্থ করবে হ্যাঁ হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী ওই পরপুরুষের কাছে ওই পরপুরুষের কাছে তিতের বেলায় কুচুর মুচুর তিতে গেলে কুচুর মুতু সামনে দিলে হাসে সামনে গেলে হাসে আচ্ছা ভালো করে মুখস্থ করে প্লিজ সিপ ডাউন এই লেলবু এসব পড়া কি দিয়েছি আমাকে লেলবু বলিস না আমি যা পড়া দেব তাই মুখস্থ করবি বসবে না কিন্তু তোকে কি বলবো এই আমাকে লেলবু বাবু বলবি লেলবু বাবু হ্যাঁ চেহারা তো একবার পচা এই চেহারা একবার একবার খারাপ না আমার চেহারা কয়জনে নিয়ে বিয়ে করলো আর আমাকে কয় চেহারা খারাপ হ্যাঁ বেটা কথা বোঝে না এই কুইট এদিকে আসো কুইট কুইট এই পরামি দিতা এই ছড়া দিকে ছড় মনা তোমার নাম কি আমার নাম দে তোমার কাম কি না আমারও কাম আছে বলো তোমার নাম কি আমার নাম কমলা কত করে হালা হালের কমলা না নাম কমলা ও নামে কমলা আমি মনে করছিলাম খাওয়া কমলা তাই দুই একটা কিনে খাই আচ্ছা শোনো আমাদের স্যার তো আর আসবে না স্যার আমাকে বলছে নেলপু আমার তো কয় মাস ধরে মাসিক বন্ধ হয়ে গেছে তাই স্কুলে পড়ালেখাগুলো ভালো করে তুই নিস আচ্ছা এবার আমি যে পড়া দেব সুন্দর করে পড়বা হ্যাঁ আচ্ছা এদিকে আসো বলো ক্যাট 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 বাবাই আনলো বেড়াই বাজাইলো প্যাট বেড়াই বাজাইলো প্যাট সুন্দর করে মুখস্থ করো হ্যাঁ আচ্ছা পড়ো এই এই লেলপু এই এই লেলপু এই কি হয়েছে লেলপু আমি বলি না একবার মে লেলপু বলিস তো নামে বস কেন স্যার আসলে কিন্তু সব বলে দেব স্যার আসবে না স্যার আসবে না না জীবন তোদের স্যার আর আসবে না এই তোদের বড় হয়েছে আচ্ছা ভালো ভালো করে মুখস্থ করো এই এই ভালো করে মুখস্থ করবে আসসালামু আলাইকুম স্যার আরে এদিকে কোনো স্কুলে ভর্তি করতে চলবে না ও স্যার এসে আচ্ছা তো হয়ে গেছে তাই না আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আবার ভালো ভালো বলো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ হয়েছে এই বা সুন্দর বলছো এদিকে আসো কোন দিকে স্যার ঠিক আছে স্যার এই পাশে আসো ওখানে কেন এখানে আসো ও এদিকে ঠিক আছে স্যার এখানে বসো স্যার আপনার নাকি বলে মাসিক বন্ধ হয়েছে এই কথা কে বলছে ওই লেলপু বলেছে এই লেলপু তুমি এই কথা বলছো কেন স্যার এই কথার মানে আছে স্যার ওই যে একদিন এখানে বসে ওই যে বাজারে স্যার আপনি বলেন এই লেলপু আর বলি কি এই করোনার টাইমে আমাদের বেতন সব বন্ধ হয়ে গেছে
তাই আমি আর স্কুলে কি করে যাই, সংসার চলে না, ওই সেই কথাটা বলছিলাম স্যার। তোমার মাথা তো সুন্দর ব্র্যান্ড স্যার। আমার মাথার ব্র্যান্ড আর রৌমারি বাজারের ডিএনএ এক সমান স্যার। আবার দুষ্টামি কথাবার্তা বলো স্যার। ব্র্যান্ড ভালো আছে স্যার, ঠিক আছে স্যার। আরেকটি কথা। কি কথা? আপনি নাকি বলে মারা দিয়েছেন। আবার এই কথা? এই কথা কে বলেই বলেছে? এই নেলবু, তুমি কথা বলছো কেন? এই এই আমি কথা বলবো স্যার, একটু স্যার আমি পিসাব করে আসি স্যার। আই নেল ভাই, স্যার কানে ধরে নজর পড়লো ভাই। এখানে বসো, এখানে বসো, এখানে বসো স্যার। আমার কানে ধরে না পড়লো ভাই। কেন এই কথা বলছো কেন স্যার? ওই যে আপনার বাড়ির উঠান দিয়ে আমাকে আসা লাগে না স্যার স্কুলে। হ্যাঁ, তে আপনি বললে নেলবু তুই স্কুলে সবুজ যা, আমি ইরি ধানের মলন দিচ্ছি, তে আপাতত তুই স্কুলে যা। আমি সেই কথা বলছি স্যার। ও, তুমি সুন্দর কথা বলছো তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। সবাই বসো, এই বসো সবাই বসো, আজকে সবাই বসো। এদিকে বসো স্যার। এদিকে বসে অপরাধ কি স্যার? তুমি এখানে বসো। তোমাদের পড়া হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ পড়া দাও। হাসতে হাসতে যায় নারী পরপুরুষের সাথে। অতিরিক্ত ব্যথা হয়ে গেছো কেন স্যার? আচ্ছা পড়া দাও। এই নেলবু, এ পড়া মানে কি রে স্যার? এ পড়া মানে আছে স্যার। কি মানে বলো স্যার? ওই যে যখন ফেরিওয়ালার গ্রামে গ্রামে আসা যায়। হ্যাঁ। এই চুরি রাখবে চুরি, এই চুরি স্যার, তখন মেয়ে মানুষরা কয় এই ফেরিওয়ালা এদিকে একটু আসো, হাসতে হাসতে যায়। দেখি আমার হাতে চুরি আছে। হ্যাঁ আছে। যখন হাসতে হাসতে যায়, যখন মনে করো চুরি হাতে ঢুকায় না স্যার, তখন বলে ইস ইস ইস। যখন হাতে যায় তখন হাসতে হাসতে বাড়ির একটু থাকেন, টাকা নিয়ে আসতেছে। বাহ, তোমার মাথা খুব সুন্দর ব্র্যান্ডে। আর বিরেন, আমার বিরেন কত মানুষ চললো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার পরে দাও। হয়েছে স্যার। ক্যাট ক্যাট ক্যাট, বাপে নিয়ে আসলো পোলাই করলো প্যাট। এই পরা কেউ দিয়েছে? এই পরা আমি জীবনও দেয় না। কেন নিয়ে আসো তো স্যার? ওই পরা ও দিয়েছে। আরে কানে ধরে কেন ওরে বারবার স্যার? আই নেলবু, এই পরা স্যার কি বলো স্যার? ওই ছোটবেলা আমাদের এলাকায় বন্যা হয় না স্যার, ওই আমার বাবাই ঠেলা জালি নিয়ে মাছ মারতে আসে এইরকম। স্যার ওই ঠেলা জালি ঠেলে না স্যার, তাই ওই যে চেপা মাছ আছে না স্যার, মালা তোমার খাতাটা নিয়ে আসো। চালু করো। নিন স্যার। মালা স্যার, এই যে তোমার খাতাটা নাও। এই খাতায় 1 থেকে 10 পর্যন্ত লেখা আছে। ঠিক আছে স্যার। সুন্দর করে মুখস্থ করে আসবা আগামী কাল। ঠিক আছে। কাশেম স্যার, তোমার খাতাটা দাও। কাশেম স্যার, তুমি আগামী কাল 1 থেকে 10 পর্যন্ত তুমি লিখে নিয়ে আসবা। দাঁড়াও কাশেম ভাই। ওকে। আরে এই কাশেম ভাই, তোকে না, কাশেমকে ডাকছি। ওকে, তোকে ডাকে ভাই কাশেম, তুমি বড় ভাগ্যবান, ডাকি আছে তোমার আম্মা যান, চলে যান। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ। কেন ডেকেছো বলো? আচ্ছা বলো তো,
এই স্কুলে সব চাইতে তোমাকে আমার এত কেন ভালো লাগে? পারে আমাকে কেন ভালো লাগে সেটা তুমিই জানো। বন্ধু কাশিম, তুমি আমাকে কাঁদিও না। পারে আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি প্রতিদিন স্কুলে মাস্টার সাহেবের মতো ব্যাতমারি আমি যে তোমাকে কাঁদাবো? এই তো তুমি বোঝো না। শোনোনি, সেদিন কদম আলীর সঙ্গে ওই মালিকার বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছে, কিন্তু তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়নি যে আমি তোমাকে কাঁদাবো। শোনো, বিয়ে হয়নি তাতে কি হয়েছে? তুমি আর আমি প্রেম করলেই তো বিয়ে হবে। তা হয় না মালা। কেন হয় না? তা আমি যে তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না বন্ধু। তা হয় না মালা, তা হয় না। তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার চিরদাসী। এ কি বলছো মালা? তোমায় আমি ভালোবাসি। তা হয় না মালা। মন প্রাণ সপিলাম তোমার গো। শোনো মালা কই তোমারে
ভেবে দেখো মনে দেখেছি তো কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শোনে শুনিলে তো তুমি হলে বাচ্চা শাহজাদি আর আমি হচ্ছে গরিবের সন্তান তাই তো তোমার আমার ভালোবাসার কথা যদি এই লোক সমাজে ছড়িয়ে পড়ে তাহলে কি হবে জানো কি হবে ভবিষ্যতে কলঙ্ক হবে কলঙ্ক কলঙ্ক আবার কাকে বলে কলঙ্ক 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 যখন এই দেশ ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুনকালি পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে রাশেদা শোনো রাশেদা সে কথা তুমি আমাকে বলছো কেন তাই তো কাকে বলবো শুনো সে কথা বলতে হয় তুমি তোমার সখীকে বলো আর শোনো মালা বলো আমি এসেছি স্কুলে লেখাপড়া শিখে আদর্শ রূপে মানুষ হতে কিন্তু তোমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করতে আসিনি কথাটা যেন মনে থাকে চলে আর এদিকে এসো বেশ কিছুদিন ধরে খেয়াল করে দেখছি আহার নিদ্রা সবকিছু ছেড়ে দিয়েছো একা একা বসে কি যেন ভাবো আর কি যেন লেখো কি হয়েছে তোমার তুমি তো আমাকে কখনো বলনি বলিনি বো লিনি সখী নয়ন জলে আমি ভাসি বলো আমি শুনবো গরিবের মেয়ের সঙ্গে তুমি হচ্ছে বাদশার মেয়ে তোমার বিয়ে হবে বাদশার ছেলের সঙ্গে কত টাকা পয়সা ধন দৌলত দাস দাসী তোমার পায়ের কাছে লুটি থাক যাই না হাই আমি দাস দাসী চাই না আমি
আচ্ছা দাদি তোমার আছে রাজ সিংহাসন আছে টাকা পয়সা আছে ধন দৌলত তোমার সঙ্গে বিয়ে করবে কত রাজকুমার আর তুমি কি না ঠিক আছে চাই না আমি রাজ সিংহাসন চাই না আমার একমাত্র কন্যা শাহজাদী মালার অসুখের জন্য কবিরা জানতে পাঠিয়েছি শিবাউসলার গোলাম খাকে এখন পর্যন্ত বলছে না তাহলে কি শিবাউসলার গোলাম খা কবিরা আজকে পাইনি আমি ফিরে এসেছি জানা শিবাউসলার গোলাম খা এসছেন না আপনি কি কবিরাজকে সঙ্গে নিয়ে এসেছেন হ্যাঁ জনাব কবিরাজকে আমি সঙ্গে নিয়েছি জনাব সালামু আলাইকুম জনাব আসসালামু আলাইকুম বলুন জনাব আমাকে কি জন্য স্মরণ করেছে কবিরাজ সাহেব বলুন জনাব আমার একমাত্র কন্যা শাহজাদী মালা অসুস্থ হয়ে পড়েছে তাই তো তোমাকে ডেকেছি তোমার কবিরাজী শাস্ত্রবিদ্যা দিয়ে আমার কন্যাকে সুস্থ করে তুলবে তা হবে জনাব তা হবে তা রোগী কোথায় গো একে আছিস শাহজাদী মালাকে দরবারে পাঠিয়ে দে আব্বাজান আমাকে ডেকেছেন শাহজাদী মালা বলুন আব্বাজান আমি তোমার জন্য কবিরাজ ডেকে এনেছি তুমি অসুস্থ হয়ে পড়েছো ওই জন্য কিন্তু আব্বাজান আমার তো কোনো অসুখ করেনি হয়েছে 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 তুমি অসুস্থ হয়ে পড়েছো মামা মালা তাই তো তোমার জন্য আমি কবিরাজ এনেছি আমি শিবাউসলার গোলাম খাকে নিয়ে অপেক্ষা করছি তুমি কবিরাজকে সব খুলে বলবে কবিরাজ সাহেব জনাব বলুন জনাব আমি শিবাউসলার গোলাম খাকে নিয়ে অপেক্ষা করছি আপনি আমার একমাত্র মেয়ের সুস্থ করার ব্যবস্থা করে এদিকে আসো তুমি বললেই হবে যে আমার কোনো বেদি হয়নি আমার কোনো অসুখ হয়নি আমি পুরা শরীরে দেখছি তোমার বেদিতে পূজাই করা শুধু টাকা খাওয়ার ধান্দা না আরে এসব আবার কি করো আমি হলাম কবিরাজ আবার টাকা খাওয়া কেন হ্যাঁ এই বলতো আমার কি অসুখ হয়েছে কি অসুখ হয়েছে আমি দেখতেছি আমি ঝাড়ফুঁক করে তারপরে তোমাকে বলতেছি না কেমন কি ঝাড়ফুঁক করে দেখ আরে আমার বিধির বিধান দিয়ে ঝাড়ফুঁক করব দাঁড়াও তুমি জানো আর কি রোগ হয়েছে আমি জানি 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 আমার কাছে শুনো আগে হ্যাঁ বলো ওকে প্রেম রোগে ধরেছে এই বুক ধরপট মাঝে মাঝে জ্বর ওই ফুটফাটে করে ওই ডাক্তারি মতে ওই খাটি বাংলাতে প্রেমের ব্যবহার তারে ধরে তাই নাকি শোনো বলো আরে ওই রোগের কাম বাজে নেতা আচ্ছা ঠিক আছে তাহলে আমি বলি তুমি শোনো হ্যাঁ বলো 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 প্রেম রোগ আর কঠিন রোগ সহজে তো সারে না কোন ডাক্তারে না রোগের ওষুধ দিতে পারে না আর সহজে তো সারে না নারে নারে না প্রেম রোগ কঠিন রোগ
বুড়ো হয়ে গেছে তার কত রস দেখেছিস, চল এবার আমরা যাই, চল। তারে নারে নারে না আমাদের খাতা কোথায় বল? আরে আপনাদের খাতা
আমি কি করব বলেন তো দেখি এই খাতা তুই নিয়েছিস না না আমি কখনো তোদের খাতা বলাইনি রে বনি সব আমাকে আর ধরো আমার মেজাজটা গরম করো আমি কেন তোমাদের খাতা বলাইতে যাব হ্যাঁ বলো এই লেলপু বলুন শুন শুন ওকে চেক করো আরে এখানে শুন ভাই সত্য কথা আমি তোদের খাতা নিইনি আরে শুন বলো তুই আমাদের খাতা নিয়েছিস না 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 শুন আমি তোকে ফুটবল কিনে দেব দাদু ফুটবল আমার বাসায় কত আছে আমি ফুটবল নেব এই শুন তোকে আমি একটা মুক্তর মালা দেব আহা মুক্তর মালা দেব না না মুক্তর মালা আমি চিনি না ওগুলো নেব না ছোট মালা তোমার খাতায় নেই নেই কুচি করি তোমার খাতা সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা একটু বাঁকা করে দেই ঠিক আছে ধরো ধরো ওকে কোন দিকে শোন আরে আমি খাতা নেই আচ্ছা তুই দাঁড়া তুই দাঁড়া ঠিক আছে ঠিক আছে ওকে চেক করো চেক করো আরে বলছি তো খাতা নেই নেই না আমি বলবো 100 বার এখন তুই কিচ্ছু বলবি না আমি তোকে অনেক টাকা দেব টাকা দি আমি কি করব আমার অনেক টাকা আছে না শুন 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 টাকা না টাকা না আমার বান্ধবী আছে না রাশেদা ওকে তুই ভালোবাসিস তো 100 বার 100 বার ঠিক আছে ও যাতে তোকে ভালোবাসে সে ব্যবস্থা আমি করে দেব আচ্ছা আচ্ছা তুই তো বলবি না কিন্তু কি ছাড়েকে বলবো না বলবি না তো ঠিক আছে ইসলো দুষ্টমি হচ্ছে কেন আসসালামু আলাইকুম স্যার স্যার দাঁড়ান ওয়ালাইকুম আসসালাম স্যার এক মিনিট স্যার আগে না আগে না আগে না স্যার দাঁড়ান দাঁড়ান স্যার স্যার দাঁড়ান এই হেলা পানি মালা বসো স্যার স্যার একটু উঠেন স্যার স্যার একটু উঠেন 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 স্যার উঠেন 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 মালা জি স্যার তোমার খাতাটা নিয়ে আসো নিন স্যার তোমার সামনে আর না একই মালা স্যার তোমার খাতায় শুধু কাশেম আর কাশেম একই লেখছো তুমি স্যার আপনি বিশ্বাস করুন আমি এগুলো লিখিনি আমি তো তোমাকে বড় দেই নাই আমি এগুলো লিখিনি স্যার আপনি বিশ্বাস করুন 100 বার লিখেছি আমার সামনে লিখেছি দুজন দুজন আগে শোনো কাশেম স্যার তোমার খাতাটা নিয়ে আসো এই নিন স্যার কি কাশেম স্যার তোমার খাতায় শুধু মালা আর মালা বিশ্বাস করুন স্যার আমি লেখিনি না আমি তো তোমাকে পড়া দেই নাই স্যার কে কাশেমে লিখেছে স্যার এই সব কাশেমে করেছে স্যার না তোমাদের কঠিন বিচার হবে এই খাতা আমি বাদশার কাছে জমা দিচ্ছি স্যার ঠিক আছে স্যার আপনি আপনি এবারের মতো আমাদের ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আপা জানকে এই খাতা আপনি দেখাবেন না হবে না স্যার ঠিক আছে আজকের মন সকালে স্কুল ছুটি স্যার আমি এই খাতা বাসা দিয়ে যান লেলপু খাতার মধ্যে ওগুলো কে লিখেছে করতে পারি না আমি লিখি দে আমিও লিখি বিশ্বাস করো আমি এসব লেখাপড়া জানি না তুই না লিখলে কে লিখবে আমাকে বিশ্বাস করো আমি লিখি দে আমাদের খাতা তোর কাছে ছিল আমার মনে হয় কাশিম ভাই লিখেছে ওকে মারো শোন
কথা ভালো করে বলবি 100 বার ভালো করে বলবি আমার মনে হয় তুই ও আমার রাতে লেখা না ও আমার মনে হয় ছারে লিখেছে এই ছারের কাছে খাতা ছিল এই বেটা এই খাতা আর খাতা কে বসে লিখেছে খাতা ছিল তোর কাছে আমি যে বলতে ছারে এখানে বসে লিখেছে আবার মিথ্যা কথা বলে 100 বার আমি মিথ্যা কথা বলিনি এই লাল্পু এই ছারকে আমি একবার ডাকে নিয়ে এই সব ছারকে ডাকে এই দাঁড়া শুন লাল্পু মালা শোনো মালা এখন উপায় কি হবে মালা উপায় হাব্বাজানের হাতেই খাতা পড়লে তুমি কোনো চিন্তা করো না বন্ধু সমস্ত বিপদ আমি আমি শেষ করব তুমি কোনো চিন্তা করো না কি কিন্তু মালা কেমন করে তুমি এই সব কিছু শেষ করবে আমি তোমাকে বলছি তুমি শোনো বন্ধু কাশিম এই স্কুলে তুমি আর আমি ছাড়া কেউ নেই এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আকাশে বাতাসকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী বলে কবুল করলাম মালা আল্লাহ কে রা কিয়া সাক্ষী মালা স্বামী রূপে আল্লাহ কে রা কিয়া সাক্ষী
ছেড়ে কখনো যাবে না তো শোনো মালা সত্যি তোমাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না সত্যি বলছো সত্যি 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 আমার বুকে তাই নাকি মধ্যখানে মনে খানে হৃদয় সেখানে সত্যি সেখানে তোমাকে আমি তারপর সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যখানে মনে খানে হৃদয় সেখানে আমার বুকের মধ্যখানে মনে খানে শোনো মালা একটি কথা বলতে চাই তোমার আগে যদি আমার মৃত্যু হয় তখন তুমি কি করবে বন্ধু ও কথা বলো না আমার আগে তোমার মৃত্যু হলে আমি সারা জীবন তোমার কবরের পাশে বসে স্বামী স্বামী বলে চিৎকার করব আচ্ছা বন্ধু আর যদি তোমার আগে আমার মৃত্যু হয় তাহলে কি করবে
তাহলে কি করব জানো তোমার কবরে পাশে বসে দু দুটি মোমবাতি জ্বালিয়ে আর দু দুটি আগরবাতি জ্বালিয়ে সারা জীবন আমি আমার মালা মালা বলে ডাকবো তার কাঁদবে না কেন কাশেম ভাই কারণ কাকের মুখে তো কখনো পাকা ভেল শোভা পায় রাশেদা আবার এভাবে কথা বলিস না তাহলে কিভাবে কথা বলবো শুনি এখন সম্পর্ক উল্টো হয়ে গেছে কি উল্টো হয়ে গেছে তোকে একটা কথা বলি বলো বলবো বলো তুই ছাড়া আমার তো কেউ নেই তুই তোমার প্রাণের সই আচ্ছা তুই না থাকলে আমাকে কে বলতো সাহায্য করবে আচ্ছা বলো দেখি শুন আমরা দুজন না বিয়ে করে ফেলেছি কোথায় যাচ্ছিস তুই চলে গেলে তো আমি শেষ এই বিয়ে সাক্ষী আমি হতে পারবো না বাবা তুই সাক্ষী না হলে কি হবে আমি ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখেছি না শোন আমার লক্ষ্মী শোন তোকে আমি ফুট ফুট একটা বর নিয়ে দেবো তুই আমাকে ছেড়ে যাস না ঠিক তো ঠিক আছে তাহলে কিন্তু আমার একটা শর্ত আছে যদি মানো তাহলে আমি তোমাদের এই সম্পর্কটা তোর আবার কিসের শর্ত এদিকে এসো আজ থেকে সুখে দুঃখে সব সময় তোমরা দুজন আমাকে সঙ্গে রাখবে এটা বলো অবশ্যই ঠিক আছে আমার সুখে দুঃখে সব সময় তুই আমার পাশেই থাকবি আমিও বলছি আমার সুখে দুঃখে শুধু তুমিই থাকবে সত্যি বলছো তো সত্যি সত্যি তো আমাকে ফেলে তোমরা কোথাও চলে যাবে না কোথাও যাব না সত্যি আমরা সত্যি বলছি তাই না তাহলে তোমাদের আমরা সত্যি বলছি আমি মেনে নিলাম ঠিক আছে তাহলে চল এবার আমরা ফিরে যাই চল 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 তাই চলে এসো বন্ধু চলো শোনো মালা সেনাপতি সাহেব আমাদের বাড়িতে গিয়েছিল তোমার অনুমান সত্য বন্ধু তোমাকে তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আব্বা হুজুর সেনাপতিকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিল শোনো মালা তুমি হলে বাচ্চা শাহজাদি আমি আগেই বলেছিলাম আমি হচ্ছি গরিবের সন্তান তাই তো তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও মালা আমিও তোমার কাছ থেকে অনেক দূরে চলে যেতে চাই কোথায় যাবে স্বামী কেন জানো মালা আমার দু দুটি চোখ যেদিকে চলে যায় যেদিকে তোমাকে কোনো দিন দেখতে পাবো না আমি সেদিকেই চলে যাব মালা আমি সেদিকেই চলে যাব আমাকে রা কি আসামি কোথায় তুমি সঙ্গে করে নাও না দাসী রে গো আমার কাছে শোনো মালা কথা তোমায় দিলাম আমি
মালা তুমি আমাকে ছেড়ে গেলে আমি যে প্রাণে বাঁচব না তুমি আমাকে ছেড়ে যেও না তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব মালা সেখানেই যাব আমি না বুঝে তোমাকে কথা দিয়েছি মালা কাশেম ভাই আশিদা কাশেম ভাই আশিদা কাশেম ভাই কাশেম ভাই সন্তোষ হয়ে গেছে কাশেম ভাই সন্তোষ হয়ে গেছে হয়েছে তুমি এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যাও কেন কেন আমি কখনো আমার স্বামীকে বন্দী করতে দেব না যাও চলে যাও বলছি যাব চলে যদি যাই তাকে ওই আবু কাশেমকে নিয়ে যাব মালা আমি কিছুতেই আমার স্বামীকে নিতে দেব না তুমি চলে যাও গোলাম খা দেবে না মালা এই বন্দী তো শিকার রাখি বন্দী করো সেনাপতি সাহেব আপনি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছেন জানেন আমার আব্বা হুজুরের নাম শুনলে বাগে মশে এক ঘাটে পানি খায় আর আমি তার সন্তান আপনি আমাকে বন্দী করতে এসেছেন চুপ কর ও থাকার সঙ্গে বলছি তুই জানিস চিপাউ চালা গোলামের বাচ্চা গোলামের সঙ্গেই কথা বলছি এই কেউ তার বাচ্চা পরিস্থিতি হয়নি তাকে বন্দী করে তাই দরবার নিয়ে যাব সেনাপতি সাহেব বলো আমাকে বন্দী করবেন কিন্তু আমি বিনে যুদ্ধে কিভাবে বন্দিত্ব শিকার হব তাই তো আমি বলছিলাম কি এই মুহূর্তে যদি আমার কাছে একখানে অস্ত্র থাকতো তাহলে বুঝিয়ে দিতাম বন্দী করার সাত মালা সুন্দর কথা বলেছ অস্ত্র আমি দেব তুমি কি অম্বিরের বাচ্চা আমি দেখে দিলে ঠিক আছে চলে আয় এবার শক্তির পরীক্ষা হোক মালা আমি চলে যাচ্ছি মালা শোনো মালা তুমি যদি মন প্রাণ উজাড় করে দিয়ে আমাকে ভালোবেসে থাকো আর আমি যদি তোমাকে হৃদয়ে ঠাই দিয়ে থাকি তুমি আমার জন্য দুহাত তুলে খোদার কাছে প্রার্থনা করবে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু রাশেদা তুমি আর বিলম্ব করো না এই মুহূর্তে তুমি আমার আব্বাজারকে খবরটা দেবে ঠিক আছে ভাইজান তুমি কোনো চিন্তা করো না আমি খবরটা দিয়ে দেব ভাইজান যেতে পারবে না শাহজাদী মালা তুমি হবে আমার তুমি আমার হৃদয় থাকবে চুপ করো চুপ মনে রেখো তুমি আমার বেতনভোগী কর্মচারী আমার সামনে দাঁড়িয়ে কথা বলার স্পর্ধা দেখে বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাবো ঠিক আছে তোমার কথা মতোই কিন্তু তোমাকে নিয়ে যাবো আমার প্রমাণ কক্ষেই তোমার সঙ্গে আমার সাথে হবে তোমার পিতা কথা দিয়েছে আমার সঙ্গে চলে তোমার হয়তো জানা নেই কারণ বাদরের গলায় মুক্তর মালা শোভা পায় না মুক্তর মালা তুমি আমাকে কোনোদিন পাবে না তুমি পেলে পেতে পারো কি জানো কি কি পাবো কি পাবো কি পাবো আমার এই পয়জার 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 পেছি এরপরে পাবো আমি তোমাকে বেরিয়ে যাও বলছি যাও না
চেলা মালা পাতাটা স্মরণ রাখবে একদিন হলেও তুমি আমার স্ত্রী হবে আর আমি হব তোমার স্বামী মনে শয়তান একটা আমি মরে যাব তবু আমার স্বামীকে রেখে কোনোদিন আর একটা পুরুষকে বিবাহ করতে পারবো না সখী তুই এক্ষুনি যা আমার শ্বশুরের কাছে যা গিয়ে খবর দে আমার শ্বশুর ঠিক আমার স্বামীকে উদ্ধার করবে যা সখী যা ঠিক আছে আমি এই মুহূর্তে গিয়ে খবরটা দিচ্ছি তুমি তাড়াতাড়ি এসো হাই খোদা হাই পাক পর অধিকার তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা মেহেরবান খোদা আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও খোদা আমার স্বামী গেছে আমার সন্তানকে উদ্ধার করতে এখনো যে কেন ফিরে আসছে না কেন এখনো আমার সন্তানকে আমার কাছে এনে দিচ্ছে না কেন খোদা আমাকে বলে দাও স্বামী স্বামী আশা স্বামী আমি ফিরে এসেছি আশা আমার আবু কাসিম কোথায় স্বামী আশা বলো না আমার আবু কাসিম কোথায় আশা আমি তোমাকে কথা দিয়েছিলাম না তোমার পুত্র আবু কাসিমকে আমি তোমার কাছে নিয়ে আসব দেখবে কোথায় কোথায় আমার আবু কাসিম দেখবে তুমি আশা একবার একবার ভালো করে চেয়ে দেখো ওই তো তোমার পুত্র কাসিম এদিকে আসছে আবু কাসিম বলো শার্টার বলো আমার আবু কাশেম আমার পুত্র আবু কাশেমের চক্ষু উৎপাটন করেছে বেঈমান গোলাম খাপ আমার এত বড় সর্বনাশ যে করেছে আমার সন্তানের আমি আর কোনোদিন তোমাদেরকে দেখতে পাবো না মা তুমি তুমি এখানে কেন এসেছো বলো তুমি কেন এসেছো এখানে তোমার জন্য আমার সন্তানের যে অবস্থা না না আমি তোমাকে সহ্য করতে পারছি না যাও তুমি চলে যাও এই আয়শা তুমি কি করছো আয়শা আয়শা পিতা মাতা আত্মীয় স্বজনরা আছে প্রাসাদ সব ত্যাগ করে তোমার অন্ধ পুত্রের হাত ধরে মালা যখন আমাদের বাড়িতে এসেছে আয়শা তুমি কিছুতেই মালাকে তাড়িয়ে দিরা আমি সব কিছু ছেড়ে আমি এখানে চলে এসেছি আমার স্বামীর সঙ্গে তুমি আমাকে তোমার চরণ ছাড়া করো না মা তোমার চরণে আমাকে একটু ছাড় দাও কিন্তু আমার সন্তানের কি হবে ওরে দুনিয়া যে অন্ধকার হয়ে গেল ওকে কেমন করে ভালো করবো আশা মাগো আব্বা জান আমি জান আমার চোখের যন্ত্রণা খুব বেড়েছে আমি চোখের জ্বালা যন্ত্রণায় বাঁচছি না চোখে যন্ত্রণা করছে আব্বা জান বলো মা আব্বা জান চলুন আমরা সবাই খোদার দরবারে হাত তুলে খোদাকে ডাকি দেখি আমার স্বামীর চোখের যন্ত্রণা একটু কমাতে কমাতে পারি কিনা ঠিকই বলেছিস মা যদি তুই পারি এসে তাহলে আমার পুত্র আবু কাসিমের চোখের যন্ত্রণা একটু কমিয়ে দে মা কমিয়ে দে আকাশে জাগে কত যে আলো Ah
সে জাগে কত যে আলো ওই আলো অন্ধ নয়নি জালো ওই আলো অন্ধ নয়নি জালো আকাশে জাগে কত যে আলো আকাশে জাগে কত যে আলো ওই আলো অন্ধ নয়নি জালো ওই আলো অন্ধ নয়নি রালো আমি ধন সম্পত্তি চাই না হতে রাজা চাই না আমি ধন সম্পত্তি চাই না হতে রাজা তুলে দরবারে ক্ষমা চাই যে বিনিময়ে চাই যে হাত তুলে দরবারে চাই আমি যে স্বামী চোখের শান্তি তুমি ছাড়া আমার তুমি ছাড়া আর কে আছে আমার ওই আলো অন্ধ নয়নে জালো ওই আলো অন্ধ নয়নে জালো আকাশে জাগে কত যে আলো স্বামী গো তোমার চোখের যন্ত্রণা কি একটু কমেছে? আমার চোখের যন্ত্রণা হাল্লাখে ডাকার পর পর কিছু কমেছে, আমার চোখের জ্বালা যন্ত্রণা কমে গিয়েছে। বাপি কাশেম, তাহলে তাহলে কি তোমার চোখের যন্ত্রণা কমেছে? স্বামী, ও যন্ত্রণা তো কমে গেল,
কিন্তু আমার সন্তান কি সারা জীবন এমনি ভাবে অন্ধ হয়ে বেঁচে থাকবে না মা না তাহলে তাহলে কি করতে পারিস মা আব্বা গো আমার কারণে আমার স্বামীর চোখের দৃষ্টি চলে গেছে আমি যেভাবেই হোক যেখান থেকেই হোক আমি আমার স্বামীর চোখের দৃষ্টি আবার ফিরিয়ে আনব পাবে পাবে তুমি মা ফিরিয়ে আনতে আমার সন্তানের চোখের আলো কেন পারবো না মা সত্যবতী যদি তার স্বামীর প্রাণ জমদ্বার থেকে ফিরিয়ে আনতে পারে বেহলা যদি ১২ বছর ভেলায় বেশি তার মৃত স্বামীর দেহ প্রাণ ফিরিয়ে আনতে পারে আমি কেন পারবো না আমার স্বামীর চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে আমি পারবো মা আমি পারবো কারণ আমি যে সূক্ষ্ম প্রেম করেছি ভালোবাসা শিক্ষা দে তুই জগৎ তারে ধন্য বলি তোরে মা গো ধন্য বলি তো পাগলা বাবা বেমার ভালোবাসা শিক্ষা দে তুই জগৎ মা শিক্ষা দে জগতে ধন্য বলি তোরে মা গো ধন্য বলি তোরে স্বামী পায়ে রেখো ভক্তি স্বামীকে করো মুক্তি এই ভবস সারে বাবা হলি মা সতী নারী স্বামীর পায়ে রেখে ভক্তি স্বামীকে করো মুক্তি এই ভব সংসারে কত সাধু জনা বিরাজ করে জঙ্গল মাদারে তাহলে আর দেরি করব না আমি আমি আমার স্বামীকে নিয়ে আমি এই মুহূর্তে নির্বাসনে চলে যাব আপনারা আমাকে বিদায় দিন আব্বা আপনারা আমাকে বিদায় দিন মা মালা কি বলছে শুনছো ওই যে পাগলা বাবা বলে গেল মহেশে পড়ে গেলে আমার পুত্র কাশেমের চক্ষু ভালো হবে চাক চাকটা কেন পুত্র কাশেমের চক্ষু যদি কোনোদিন ভালো হয় মেহরবানে খোদা তালা আমাদের পুত্র আমাদের বুকে ফিরিয়ে আমি তোমাকে কথা দিচ্ছি মা আমার জীবনের বিনিময় হলেও আমি তোমার ছেলেকে সুস্থ করে আবার তোমার হাতে তুলে দেব মা মালা আমি একটি কথা বলো রাখবে বলুন আব্বা মা আজ আমার অন্ধ পুত্রকে তোমার হাতে তুলে দিচ্ছি সুখে দুঃখে তুমি সদা সর্বদা কাশেমকে পাশে রেখো কোনোদিন কোনোদিন আগে পেলে তুমি যেও না মা না আমি আপনাদেরকে কথা
জীবন আমি আমার স্বামীর সঙ্গে থাকব মৃত্যু ছাড়া কেউ আমাকে তার কাছ থেকে আলাদা করতে পারবে না কথাটা যেন মনে থাকে বাবা এবার এবার আপনারা আমাকে বিদায় দিন আশা এসো স্বামী এসো কোন প্রাণ আমাকে বিদায় বিদায় দেন বি বিদায় দেন বি আমাদেরকে যেতে দিন মা আশা আপ
আপনি এভাবে এভাবে আর কাঁদবেন না চলো স্বামী চলো ওই তো ওরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমার কাছে আমাদেরকে আর ডাকবেন না আমাদেরকে আপনারা পিছু ডাকবেন না আমাদেরকে যেতে দিন বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি গো আবা ব্যথা ভরা আখি যান পালা বিদায়ের কালে যেখানে বসে পূর্ণ করব ওই বারো বৎসরের সাধনা হক মাওলা হয়তো সামনে একটি নির্জন স্থান দেখা যাচ্ছে সেখানে বসে পূর্ণ করব আমার বারো বৎসরের সাধনা হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ এসো স্বামী আর কত দূর যেতে হবে আমরা মহেশ বনে চলে এসেছি স্বামী পাগল বাবা যে বলেছিল মহেশ বনেই নাকি দরবেশ আছে কিন্তু কোথায় আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কোথায় সে কি এই তো সেই দরবেশ কে তুমি বাবা আমি দরবেশ বাবা
আমি সাধারণ মানুষ না বাবা না তুমি সাধারণ নও তুমি অসাধারণ তার পালি আর তোমার হাতের এই তজবি হ্যাঁ বল মা তোরা কিসের জন্য এই মহেশ বনে এসেছিস আমি সবই জানি সবই বুঝতে পেরেছি তোরা এখানে এসেছিস তরন্দ স্বামীর চোখ বলে করতে শোনো দরবে কই তোমারে অন্ধ স্বামীর সঙ্গে করে এলাম আমি এই নাম মহেশ বনে গো স্বামীর চক্ষু ভালো হলে যাব আমার দেশে ফিরে না হলে যে চির বিদায় নিই গো সেই মহেশ বনে তোর অন্ধ স্বামীর চোখ ভালো করতে হ্যাঁ বাবা তুমি আমার স্বামীর চোখ খুব ভালো করে দাও হ্যাঁ হ্যাঁ ভালো হবে তোর অন্ধ স্বামীর চোখ ভালো হবে আমারা আমার কিন্তু তোর অন্ধ স্বামীর চোখের ওষুধ আনতে যে আমার অনেক দূরে যেতে হবে সেখান থেকে ফিরে আসতে আমার 12 বছর সময় লাগবে 12 বছর হ্যাঁ ওই 12 বছর তোর এই থানেই অবস্থান করতে হবে 12 বছর কেন বাবা আমি আমার সারা জীবন এই জঙ্গলে কাটিয়ে দেব শুধু আমার স্বামীর চক্ষু ভালো করে দাও ঠিক আছে মা আমি চললাম তার অন্ধ স্বামীর চোখের ওষুধ বলে তোরা এইখানেই থাকবি কোথাও যেতে পারবি না হক মাওলা হক মাওলা
ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ স্বামী গো মালা হক মাওলা দরবেশ বাবা 12 বছরের জন্য তোমার চোখের ওষুধান্ত জুগেছে চলো আমরা ওই গাছের ছায়ায় গিয়ে বসি এসো মালা মালা আমি আর পারছি না মালা স্বামী আমি আমাকে কিছু খেতে দাও মালা স্বামী গো আমাকে কিছু এই জঙ্গলের মাঝে আমি কোথা থেকে তোমার জন্য খাবার আনব তুমি তুমি আর একটু সহ্য করো স্বামী না না আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না এই দুঃখ কষ্ট আমার জান সহ্য হচ্ছে না মালা মালা স্বামী আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমার যখন চোখ ভালো ছিল তখন তুমি আমাকে মনপ্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছো আজ আমার অন্ধ হয়েছি বলে তুমি আমাকে ভালো চোখে দেখতে পাচ্ছ না স্বামী না আমি তোমাকে চাই না মালা হ্যাঁ তুমি চলে যাও তুমি চলে যাও তুই বন্ধু পি রিতার লাইগা
তোমাকে খেতে দিতে পারিনি আমি অপরাধ করেছি তোমার কাছে তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী ক্ষমা করে দাও মালা স্বামী গো মালা চলো স্বামী আমরা ওই গাছের ছায়ায় গিয়ে একটু বসি চলো চলো ওই গাছের ছায় বসে একটু বিশ্রাম করে নেই আর ক্ষুধার জ্বালায় চলতে পারছি না স্বামী গো আমি কোথার থেকে তোমার খাবার এনে দেব আমি যে আজ নিঃস্ব স্বামী মালা স্বামী তুমি না বিদায়ের সময় কথা দিয়ে আসলে আমাকে নগরে নগরে ভিক্ষে করে কিছু খাওয়াবে আজ আমার ক্ষুধা লেগেছে মালা আমি আর চলতে পারছি না স্বামী গো তুমি এখানে বসো আমি দেখি ওই নগরে গিয়ে কিছু ভিক্ষা পাই কিনা শোনো শোনো
নগরবাসী অন্ধ স্বামী
তোমরা যদি দয়া করো তাহলে যে প্রাণে বাজবো তা না হলে বাজবো কেমন আমরা এবার খাবার কিনবো হেসো স্বামী হেসো যাক অনেকগুলো ফল হয়ে গেছে এবার আমি এখান থেকে চলে যাই বাবা দাঁড়াও বলো তুমি কার আদেশে বাগানের ফল চুরি করছো কেন এই বাগানটা কি তোমার আমার না তোমার বাবার ওগো বাগানের মালিক আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এই বাগানে ফল চুরি করতে আসবো না এবারের মতো আমাকে ক্ষমা করে দিন এমন সুন্দর রূপ আমি কখনো তো দেখিনি তার রূপ যা আমাকে একেবারে পাগল করে দিয়েছে ঠিক আছে আমি তার পরিচয় জেনে নেই শোনো শোনো হে কোনা বলি না তোমাকে কোথায় তোমাকে
পারি কন্যা গো কোনা বলো নাই আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো আমার ঘর বাড়ি গো নগর এই ভব সংসারে নাই গো আমার ঘর বাড়ি গো মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম কোয়ে পিতা মাতায় নাম রেখেছে গো নগর রাশেদা বলিয়ে পিতা মাতায় নাম রেখেছে গো শোনো শোনো ওহে নাগর বলি যে তোমারে কোথায় তোমার ঘর বাড়ি গো নাগর কি নামে কি তোমার কোথায় তোমার ঘর বাড়ি কোনা হাসে বলিয়ে মাতা পিতা নাম রেখেছে গো পাখি জোড়াই জোড়াই ঘোরে জোড়া না কই রাছ নাগর গো নাগর এই ভব সংসারে জোড়া না কই রাছ নাগর গো পেলে গো কোনা রাখতা জোড়া করে তোমার মতো কন্যা পেলে গো লজ্জা নাই লজ্জা নাই নাগর লজ্জা নাই তোমার গলেতে কলসি বেঁধে গো নাগর জলে ডুবে মর গলেতে কলসি বেঁধে গো আমার প্রেম যমুনা গো কোনা আমি ডুবে মরি তুমি আমার প্রেম যমুনা গো সাক্ষী থাকো চন্দ্র সূর্য সাক্ষী তরু লতা আমাদের ভালোবাসা গো ভাগো জানবো ঠিক আছে এবার তাহলে আমাকে যেতে দিন আমি আর কোনোদিন এই বাগানে আসবো না এবার তাহলে আমি আসি ও গো পল্লী মহলা তুমি চলে যাইও না চাহাদের ওই চাহাদি রাত ব্যথা দিও না গো চাহাদের ওই চাঁদি রাত ব্যথা দিও না ও গো পল্লী বহলা তুমি ও গো পল্লী বহলা তুমি চলে যাইও না চাঁদের ওই চাঁদি রাত ব্যথা দিও না গো চাঁদের ওই চাঁদি রাত ব্যথা দিও না এই ঋষি রাত এখন
ঘুমতে বাভুর তুমি আমি আছি জেগে ধরনি অপুর চলো আমি এখন তোমাকে বন্ধু করে আমার পিতার কাছে নিয়ে যাব ঠিক আছে তাই চলুন ও গো পল্লি বাহলা তুমি ও গো পল্লি বাহলা তুমি আমার সখী সেই কতদিন হলো ফল আনতে গেছে কিন্তু এখনো তো এলো না তাহলে কি আমি আমার খাবার পাবো না কোথায় রাশেদা যে গেল এখন পর্যন্ত ফিরে আসলো না এখন কি করব বলো তুমি এখানে একটু বসো আমি দেখছি জঙ্গলে গিয়ে কিছু খাবার পাই কি ঠিক আছে তুমি কোথাও যাবে না কিন্তু ঠিক আছে তুমি আমাকে ছেড়ে অনেক দূরে কোথাও যাবে না না স্বামী আমি যাব আর আসব ঠিক আছে মালা স্বামী মালা স্বামী গো কি হয়েছে তোমার আমার আমার শরীর যে জ্বলে যাচ্ছে কেন কি হয়েছে মনে হচ্ছে আমাকে সাপে কেটেছে না কি বলছো মালা আমি বিষের জ্বালা যে সহ্য করতে পারছি না না এই বিষের জ্বালা কি শুনলে অঙ্গ জ্বলে যাচ্ছে না আমি আর পারছি না কোথায় কোথায় মালা হে কোথায় সাপ কোথায় কোথায় মহিলাম রে রে দারু উনো বিশে রে মালা কোথায় সব আমি মহিলাম রে রে দারু কোথায়
প্রথম যৌবন বেলা আমার পায়া বল
বনো বেলা আমারে পায়ায়া বলা প্রেম শিখাইয়া গেল চাইরা গেল গো বালাইলো জালে দিগু জল দিলে তোমারে দিগু বিষ্ণা খায়া তীরে আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না আমি আর সহ্য করতে পারছি না তোমাকে রেখে আমার যে প্রাণ চাইছে না চলে যায় না মালা আমি কি করব বলো তুমি আমাকে ছেড়ে যেও না আমি যাচ্ছি আর কাটা দি বাসতে আমায় দে আর কটা দিন বাঁচতে আমায় দে আর কটা দিন বাঁচতে আমায় দে দয়াল আল্লাহ আর কটা দিন বাঁচতে আমায় দে সাজিয়ে গুজিয়ে দেমো
পারবে হারাই কান্দে কর লয়া যাইব গুরুস্থানে যারবে হারাই আমি চলে যাচ্ছি শালি তুমি আমাকে ক্ষমা করে দিও না আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারলাম না না মালা না আমি আল্লাহর কাছে তোমাকে সঁপে দিয়ে যাচ্ছি হে আল্লাহ তুমি আমার স্বামীকে দেখে রাখো তুমি আমার স্বামীকে দেখে রাখো মালা না লা ইলাহা ইল্লাল্লাহ মালা 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 তুমি 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 একটু কথা বলছো না কেন মালা কোথায় হে আল্লাহ আমি এখন কি করব কোথায় যাব মালা কোথায় হে আল্লাহ তুমি আমাকে এখন হে মালার সঙ্গে মৃত্যু দাও আমি বাঁচতে চাই না একটি মনের দা দিতে গিয়ে জীবন চালার পথ গি হারিয়ে কি আমি পেলা কি আমি পেলা একটি মনের দম দিতে জীবন চালার পথ কি হারিয়ে কি আমি পেলা একটি মনের দাম দিতে গিয়ে
মনে হয় তারে আমি পাব না দিবার তো আর কিছু বাকি নেই গরমিল হয়ে গেল হিসাবে আমি সেই কত হারা ভাব না মনে হয় তারে আমি পাব না দিবার তো আর কিছু বাকি নেই গরমিল হয়ে গেল হিসাবে আমি সে কত হারা ভাব না কত যে ভেবে চলেছি পথ অজানা সে নিরপ্রাণে নিরপ্রাণে কত যে ভেবে চলেছি অজানা আমার মনে আছে কে যেন বিপদে বিপদে পড়ে কাছে আমি দেখি দেখি সেখানে কি হয়েছে বাপজি কে কে আমাকে চিনতে পারছিস না না বাবা আমি এই বনু মাওজি তোর বাপজি আছে জঙ্গলি রাও আছে বাবা বাবা গো তুমি তুমি কোথায় বল বল বাপজি কি হয়েছে বাবা গো আমার আমার মালাকে সর্বে আঘাতে সে মারা গিয়েছে তাকে সাপে কেটেছে বাবা আমার অমায় থেকে সাপে দংশন করেছে দেখি দেখি আমি সত্যি সত্যি